সো গাইস আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে একটা সিম্পল ফটো থেকে একটা এক্সট্রা অর্ডেনারি পোস্টার বানানো যায় অ্যান্ড আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড এই ভিডিওটা একদম স্কিপ করো না বিকজ এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের সবার জন্য যদি তোমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড স্টাফে ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলকে ফলো করতে পারো সো গাইজ ফার্স্ট অফ অল আমাদের ফটোশপ খুলে নিতে হবে সো ফটোশপে আমাদের ফটো ইনসার্ট করতে হবে কীভাবে ফটো ইনসার্ট করতে হয় আশা করি তোমরা সবাই জানো দেন আমাদের টু থাউজেন্ড টু টু থাউজেন্ড লেয়ার নি নিতে হবে বাট আমরা ওই লেয়ারে কাজ করবো না বিকজ আমরা ফটোর ওন সাইজে গিয়ে কাজ করবো ঠিক আছে যেমন ফটোর ওন সাইজে এসে দেন ফটোটা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করতে হবে অ্যান্ড ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তোমরা যদি না জেনে থাকো তাহলে ডেফিনেটলি নিউ টিউটোরিয়াল আসছে সেখানে তোমরা জেনে যাবে সো দেন আমাদের একটা ফক ব্রাশ সার্চ করতে হবে দেন যতটুকু দরকার ততটুকু শুধু আমাদের লাইটিং ইফেক্টটা দেখাতে পারি আমাদের খুবই সুন্দর ওভারলে টাইপের একটা ইফেক্ট আসছে দেখতে পারো যেহেতু মুখটা আমাদের দেখাতে হবে তো মুখে ওখানে রিমুভ করে দেবো ওকে সো নেক্সট হলো আমাদের টেক্সট কীভাবে বসাবো রাইট সো টেক্সট বসানোর জন্য খুবই সিম্পল একটা ট্রিক বলবো অ্যান্ড এই ট্রিকটা সবসময় ইউজ করবে তোমরা তো ফার্স্ট অফ অল আমরা একটা কোটেশন নিলাম নাও ওয়ার নেভার রাইট অ্যান্ড টাইপোগ্রাফিরও পুরো একটা সিরিজ আসবে যেখানে শুধু টাইপোগ্রাফি শেখানো হবে অ্যান্ড লাস্ট অফ অল আমরা একটা স্যাডো ওভারলে লাগাবো অ্যান্ড যেটা লাগালে ফটোটা আরও সুন্দর লাগতে শুরু করবে অ্যান্ড নাও আমাদের ফটোটা কিছু দেখতে এরকম লাগছে অ্যান্ড হুইচ ইজ ভেরি কুল অ্যান্ড আমি ইনস্টাগ্রামে ওই ফটোটা পোস্ট করবো ফেসবুকেও পোস্ট করবো যদি তোমাদের দেখতে ভালো লাগে অ্যান্ড এই ধরনের ক্রিয়েটিভিটি জিনিসপত্র দেখতে ভালো লাগে পোস্টার কীভাবে বানাতে হয় ব্যানার কীভাবে বানাতে হয় কুল ইভেন্টের পোস্টার কীভাবে বানাতে হয় তাহলে আমার চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট আসতে চলেছে ফটোশপ রিলেটেড প্রিমিয়ার প্রো রিলেটেড ফিল্ম মেকিং রিলেটেড